নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এই মুহূর্তে বসুরহাটে আছেন সহকর্মী সাইফুল্লাহ কামরুল, সরাসরি যাচ্ছি তার কাছে। কামরুল, মিম, আপনি জানেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে আওয়ামী লীগের দুটি গ্রুপ, পৌর মেয়র আব্দুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের গ্রুপের মাঝে পরপর কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাংবাদিক মোজাক্কের সহ দুই ব্যক্তি নিহত হয়। গতকালকে নোয়াখালী শহর মাইজদী থেকে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলকে পুলিশ আটক করে। আজ দুপুর একটা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে শহীদুদ্দিন খানের আদালতে মিজানুর রহমান বাদলকে হাজির করার পর আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে। এদিকে বসুরহাট পৌর এলাকাতে থমথম অবস্থা বিরাজ করছে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য পুলিশ এখানে প্রায় 300+ অতিরিক্ত পুলিশ নিয়োগ করেছে। প্রায় 10টি পয়েন্টে পুলিশ দলবদ্ধভাবে পাহারা দিচ্ছে। এছাড়া টহল পুলিশ নিয়োজিত রয়েছে। পুলিশের 10 জন ঊর্ধ্বতন কর্মকর্তা, এডিশনাল এসপি র্যাঙ্কের প্রায় 10 জন কর্মকর্তা এই পুরো বসুরহাট এলাকা তদারকি করছে। এছাড়া এই ঘটনায় পুলিশ বাদী হয়ে 3টি মামলা দায়ের করা হয়। পক্ষগণ আরো 3টি মামলা করে। মোট 6টি মামলায় প্রায় 500+ আওয়ামী লীগের উভয় পক্ষের আসামি রয়েছে। এর মধ্যে আসামিরা আতঙ্কে অনেকে গা ছাড়া দিয়ে রেখেছে। এখানকার ব্যবসায়ীদের অভিযোগ, এই রাজনৈতিক সহিংসতার কারণে তারা নিয়মিত ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারছে না। ক্রেতারা বাজারে উঠতেছে না, যার কারণে তাদের ব্যবসা কিনা অনেক সমস্যা। তারা এই সমস্যার সমাধানের জন্য এই এলাকার সংসদ সদস্য, সড়ক ও সেতু মন্ত্রী জনাব ওয়াদুল কাদের সাহেবের আন্তরিক সহযোগিতা কামনা করে। এছাড়া এখানকার সাধারণ মানুষের মাঝে একটা ক্ষোভ বিরাজ করছে যে এইভাবে আর কতদিন চলবে এই সমস্যা। তারা অস্থিরে সমস্যার সমাধান চায়। সব মিলে এই এলাকার থমথম অবস্থা বিরাজ করছে। এই সমস্যার সমাধানের জন্য আওয়ামী লীগের জেলা পর্যায়ে অনেকবার উদ্যোগ নিয়েও তারা ব্যর্থ হয়েছে। ইতিমধ্যে এখানকার সকল রাজনৈতিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। শহরের বিভিন্ন জায়গায় পর্যাপ্ত পুলিশ টহল রয়েছে। এই ছিল নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট থেকে আমার কাছে সর্বশেষ অবস্থা। মিন, নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল এবং সেখান থেকে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল্লাহ কামরুল।